সকাল 7 অনলাইন স্কুলিং এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা লাল বাটনটি চেপে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চাপুন সবার আগে ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ। যতীন্দ্রমোহন বাগচির কবিতা অন্ধবধু। কবি পরিচিতি। যতীন্দ্রমোহন বাগচির জন্ম 1878 খ্রিস্টাব্দের 27 নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটা প্রধান বৈশিষ্ট্য। পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো তার কাব্যবস্তু নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময়। গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সুহৃদতার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থসমূহের মধ্যে আছে লেখা, রেখা, অপরাজিতা, নাগ কেশর, বন্ধুর দান, জাগরণী, নীহারিকা ও মহাভারতী। 1 ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি। সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে, দৃষ্টিহীনেরা নিজেরাও নিজেদের অসহায় ভাবে, কিন্তু ইন্দ্রিয় সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন ঋতুর আগমন অনুমান করা, শ্যাওলায় পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়েও সম্ভবপর। তিনি দৃষ্টিশক্তিহীন হলেও নিজেই অসহায় না ভেবে, তাই দৃষ্টিহীন হলেই নিজেকে অসহায় না ভেবে, শুধুই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিকে প্রসারিত করা প্রয়োজন। বধূটি চোখে দেখতে পায় না, কিন্তু অনুভবে সে জগতে রূপ রস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। তো এখন শুরু করা যাক আমাদের মূল পাঠ। চলো তবে কবিতাটি শুনি। পায়ের তলায় নরম ঠেকল কি, আস্তে একটু চল না ঠাকুরঝি। ওমা, এ যে ঝরা বকুল নয়, তাই তো বলি বসে দোরের পাশে, রাত্রির কাল মধুমদির বাসে, আকাশে পাতাল কতই মনে হয়। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়, অনেক দেরি কেমন করে হবে। কোকিল ডাকা শুনেছি সেই কবে, দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই। দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে, শ্যাওলা পিছল এমনই শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যায়। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। দুঃখ নাইক সত্যি কথা শোন, অন্ধ গেলে কি আর হবে বোন। বাজবি তোরা দাদা তো তোর আগে, এই আষাঢ়ে আবার বিয়ে হবে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা। জন্ম লাগি গিয়েছে যার চোখ, কাদার সবজি বারণ তাহার ছায়, কাঁদতে পেলে বাস্তু সে যে ভাই, কতক তবু কমত যে তার শোক। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনা কি কথা কে কার কাছে। টানিস কেন কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। পরশু তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত।